দর্শক বন্ধু, আজির খবরে আপন সমস্ত স্বাগত জনবা সহ খবর আরম্ভ করুচি। এথরর বালিযাত্রা নিয়ারা, বড়িলা জাগা, খুলিলা পাথ সব, মো রিক্সা সুবিধা ও মো সাইকেল সুবিধা, মিউজিয়ামর মজা ও আহুরি অনেক। গতকালি ঠারু ঐতিহাসিক বালিযাত্রার উদ্ঘাটন হয়ে যাইছি। অন্য বর্ষ মানকরে 7 দিন ধরি বালিযাত্রা হেউথিলা বেলে এবর্ষ নভেম্বর 12 তারিখরু 21 তারিখ যায় 10 দিন ধরি লোকে বালিযাত্রার মজা নেই পারিবে। প্রতিবর্ষ পরি এবর্ষ বি বালিযাত্রার মুখ্য আকর্ষণ পালটিছি স্বাদিষ্ট ঠুঙ্কাপুরি। এবর্ষ ঠুঙ্কাপুরি ষ্টল পূর্ব অপেক্ষা অধিক পরিমাণের দেখিবাকু মিলিছি। অর্থ আত্মসাত অভিযোগরে সরকারি চাকরিরু বরখাস্ত হেলে জল সম্পদ বিভাগের সহকারী নির্বাহী যন্ত্রী। জল সম্পদ বিভাগের কার্যরত সহকারী নির্বাহী যন্ত্রী সঞ্জয় কুমার চৌধুরী কটক স্বতন্ত্র ন্যায়াধীশঙ্ক পক্ষরু অর্থ আত্মসাত অভিযোগরে উভয় জেল এবং আর্থিক জরিমানারে দণ্ডিত করা যাইছি। দুর্নীতি বিরুদ্ধে দণ্ডাদেশ শুনানি পরে রাজ্য সরকার অনুমোদন ক্রমে জল সম্পদ বিভাগ পক্ষরু মধ্য তাঙ্কু সরকারি চাকরিরু বরখাস্ত করা যাইছি। গণশিক্ষা বিভাগ পক্ষরু স্কুলে বন্টা যাইথিবা লিফলেটরে গান্ধীজীকে নেই ভুল তথ্য, কার্যানুষ্ঠান দাবি। মহাত্মা গান্ধীকে নেই গণশিক্ষা বিভাগ দেইছি ভুল তথ্য, যাহাকে নেই সবু স্তরের উদ্বেগ প্রকাশ পাইছি। মহাত্মা গান্ধীক 150তম জয়ন্তী অবসরের স্কুল ও গণশিক্ষা বিভাগ পক্ষরু সবু স্কুলে বন্টা যাইথিবা লিফলেটরে ভুল তথ্য থিলা, যাহাকে নেই প্রবল প্রতিক্রিয়া সামনাকু আসিছি। বিধানসভা অধিবেশন পূর্বরু গৃহ মুলতবী প্রস্তাব আনিলে বিরোধী। আজিঠারু 16শ বিধানসভার দ্বিতীয় অধিবেশন আরম্ভ হওয়ার যাচ্ছি। এই অধিবেশন বিভিন্ন কারণরু গুরুত্বপূর্ণ হব বলে অনুমান করা যাচ্ছি। প্রথম দিনের 2019-20 আর্থিক বর্ষর প্রথম অতিরিক্ত চিঠা বজেট অর্থমন্ত্রী নিরঞ্জন পূজারী উপস্থাপন করিবে। সেপটে নারী ও নির্যাতনা যাজপুর পিউই স্মিতারাণী মৃত্যু প্রসঙ্গকে নিয়ে উভয় বিজেপি ও কংগ্রেস পক্ষর গৃহ মুলতবী প্রস্তাব অণাযাইছি। শপথ নেলে বিজেপুর বিধায়িকা রীতা সাহু। বহুচর্চিত বিজেপুর মহাসমরের বিজেডি প্রার্থী রীতা সাহু বহুমত যাই বিজয়িনী হয়েছিলেন। তবে আজি বিধানসভার বিজেপুর বিধায়িকা ভাবে রীতা সাহু শপথ নিয়েছেন। বাচস্পতি সূর্যনারায়ণ পাত্র রীতাঙ্কু শপথ পাঠ করাইছেন। চীন, ভারত, রুষিয়া বিশ্বকু সর্বাধিক প্রদূষিত করুছন্তি, কহিলে ট্রম্প। পুনি ভারত ও চীনকু টার্গেট করিছন্তি আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প। সে কহিছন্তি যে চীন, ভারত, রুষিয়া পরি দেশঙ্ক যোগু বিশ্বর পরিবেশ দূষিত হেউচি। পরিবেশ রক্ষা পাই সে নিজে যত্নবান থিলে মধ্যে এসবু দেশ মানে কিছু করুনাহান্তি। সে কহিছন্তি যে এসবু দেশের শিল্প সংস্থা মানে সমুদ্রের বর্জ্যবস্তু ছাড়ুছন্তি, তা ভাসি ভাসি আমেরিকার লস আঞ্জেলেস কূলরে পৌঁছুচি। এবে বি শিবসেনা সহ মেন্ট করি সরকার গঠন করিবাকু বিজেপি প্রস্তুত, হেলে জানন্তু কোন কহিলে বিজেপি অধ্যক্ষ অমিত শাহা। মহারাষ্ট্রর রাষ্ট্রপতি শাসন নিষ্পত্তিকু বিরোধ করি শিবসেনা আজি পূর্বাহ্নরে সুপ্রিমকোর্টক দ্বারস্থ হয়েছিলা বেলে বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ অমিত শাহ সন্ধ্যায় কহিছন্তি আমি শিবসেনা সহ মেন্ট করি এবে বি মহারাষ্ট্রর মিলিত সরকার গঠন পাই প্রস্তুত অছু। তবে সরকার গঠন পাই শিবসেনা রখুথিবা কিছু শর্ত আমার গ্রহণীয় হেউ নাহিঁ। সংকটরে আইপিএস সংঘ বৈধতাকু নেই প্রশ্নবাচী। দেশর আইপিএস সংঘ এবে ঘোর সংকটরে পড়ি যাইছি। খুদ কেন্দ্র সরকারঙ্কর স্বরাষ্ট্র মন্ত্রালয় আইপিএস সংঘর বৈধতাকু নেই প্রশ্ন উঠেবা সহ এপরি কৌণসি সংঘ গঠন করিবা নিমন্তে সরকার কৌণসি প্রকারর অনুমতি প্রদান করি নথিবা স্পষ্ট করি দেবা পরে এবে সংকটরে পড়ি যাইছি আইপিএস সংঘ। বিজেপিকু টাটা গ্রুপর মোটা চান্দা পছরে এয়ার ইন্ডিয়াকু হাতেইবা নিহিত উদ্দেশ্য নুহে তো, প্রশ্ন কলে বিজেপি সাংসদ সুব্রমণ্যম স্বামী। ভারত সরকারঙ্কর পরিচালনাধীন রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়া সম্প্রতি বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে এক সংকটজনক স্থিতি মধ্য দিয়ে গতি করুচি। এ পরিপ্রেক্ষীরে কেন্দ্রর মোদি সরকার নিলামি জরিয়ারে এয়ার ইন্ডিয়াকু ঘরোই সংস্থাকু বিক্রয় করে দেওয়া উদ্যম আরম্ভ করেছেন।
କେଉଁ ଘରୋଇ ସଂସ୍ଥା ଏୟାର ଇଣ୍ଡିଆକୁ କ୍ରୟ କରିବ ତାହା ଏଯାବତ ସ୍ପଷ୍ଟ ହୋଇନଥିଲେ ମଧ୍ୟ ଦେଶର ଅନ୍ୟତମ ପ୍ରମୁଖ ଘରୋଇ କମ୍ପାନୀ ଟାଟା ଗ୍ରୁପ୍ ଏ କ୍ଷେତ୍ରରେ ଯଥେଷ୍ଟ ଆଗରେ ରହିଥିବା ନେଇ ବିଭିନ୍ନ ଗଣମାଧ୍ୟମରେ ରିପୋର୍ଟ ପ୍ରକାଶ ହୋଇଛି। ବଢ଼ୁଛି ଚିଦାମ୍ବରମଙ୍କ ଅଡ଼ୁଆ, ନ୍ୟାୟିକ ହାଜତ ମିଆଦ ନଭେମ୍ବର 27କୁ ବୃଦ୍ଧି। ଆଇଏନ୍ଏକ୍ସ ମିଡ଼ିଆ ଦୁର୍ନୀତି ମାମଲାରେ ପୂର୍ବତନ ଅର୍ଥମନ୍ତ୍ରୀ ପି ଚିଦାମ୍ବରମଙ୍କର ସମସ୍ୟା ବଢ଼ି ଚାଲିଛି। ଆଜି ତାଙ୍କର ନ୍ୟାୟିକ ହାଜତ ମିଆଦ ଶେଷ ହେଉଥିଲା ବେଳେ ତାହାଙ୍କୁ ପୁଣି ନଭେମ୍ବର 27 ପର୍ଯ୍ୟନ୍ତ ବଢ଼ାଇ ଦିଆଯାଇଛି। ଦିଲ୍ଲୀର ସ୍ୱତନ୍ତ୍ର CBI କୋର୍ଟ ଏହି ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି। କର୍ଣ୍ଣାଟକରେ 15ଟି ବିଧାନସଭା ଆସନ ପାଇଁ ଉପନିର୍ବାଚନ ତାରିଖ ଘୋଷଣା, ଡିସେମ୍ବର 5ରେ ଭୋଟ ଗ୍ରହଣ, 9ରେ ଗଣତି। କର୍ଣ୍ଣାଟକର ଖାଲି ଥିବା 15ଟି ବିଧାନସଭା ଆସନ ପାଇଁ ଉପନିର୍ବାଚନ ତାରିଖ ଘୋଷଣା ହୋଇଛି। ଆସନ୍ତା ଡିସେମ୍ବର 5 ତାରିଖରେ ଭୋଟ ଗ୍ରହଣ ଓ 9ରେ ଗଣତି ହେବ, ଏ ସମ୍ପର୍କରେ ନିର୍ବାଚନ ଆୟୋଗ ଘୋଷଣା କରିଛନ୍ତି। ଆଜି ସୁପ୍ରିମକୋର୍ଟ ଏହି 15 ବିଧାୟକ ସଦସ୍ୟତା ରଦ୍ଦ ଲାଗି ବାଚସ୍ପତିଙ୍କୁ ନିଷ୍ପତ୍ତିକୁ କାଏମ କରିଥିଲେ। 8 ବର୍ଷ ପୂର୍ବରୁ ଏକ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ NCP ମୁଖ୍ୟ ଶରଦ ପାୱାରଙ୍କୁ ଚାପୁଡ଼ା ମାରିଥିବା ଅଭିଯୁକ୍ତ ଗିରଫ। 2011 ମସିହା ଅର୍ଥାତ୍ ଆଜିକୁ 8 ବର୍ଷ ପୂର୍ବେ ଏକ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ NCP ମୁଖ୍ୟ ଶରଦ ପାୱାରଙ୍କୁ ଚାପୁଡ଼ା ମାରିଥିବା ଅଭିଯୁକ୍ତଙ୍କୁ ବୁଧବାର ଦିଲ୍ଲୀରୁ ଗିରଫ କରାଯାଇଛି। ଶରଦ ପାୱାରଙ୍କ ସମ୍ପର୍କରେ ବିଶେଷ ସୂତ୍ରରୁ ସୂଚନା ପାଇ ପରେ ପୁଲିସ ଅରବିନ୍ଦ ସିଂହକୁ ଗିରଫ କରିଛି। ଗିରଫ ପରେ କୋର୍ଟ ତାଙ୍କୁ ନଭେମ୍ବର 25 ଯାଏଁ ବିଚାର ବିଭାଗୀୟ ହାଜତକୁ ପଠାଇ ଦେଇଛନ୍ତି। JNU ବର୍ଦ୍ଧିତ ହଷ୍ଟେଲ ଫି ଆଂଶିକ ପ୍ରତ୍ୟାହୃତ, ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପ୍ରତ୍ୟାହାର ପାଇଁ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ଜିଦ୍। ଛାତ୍ର ଆନ୍ଦୋଳନରୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଦିଲ୍ଲୀର ଜବାହରଲାଲ ନେହେରୁ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ କର୍ତ୍ତୃପକ୍ଷ ବର୍ଦ୍ଧିତ ହଷ୍ଟେଲ ଫିକୁ ଆଂଶିକ ଭାବେ ପ୍ରତ୍ୟାହାର କରିନେଇଛନ୍ତି। ଏହା ସତ୍ତ୍ୱେ ଆନ୍ଦୋଳନ ଜାରି ରଖିବାକୁ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛନ୍ତି। ବିଶ୍ୱର ସବୁଠୁ ପ୍ରଦୂଷିତ ସହର ତାଲିକାରେ ପ୍ରଥମ ସ୍ଥାନରେ ଦିଲ୍ଲୀ। ଭୁବନେଶ୍ୱରର ଅବସ୍ଥା ମଧ୍ୟ ଦିନକୁ ଦିନ ଖରାପ ହେଉଛି। ଭାରତର ରାଜଧାନୀ ଦିଲ୍ଲୀ ଧୀରେ ଧୀରେ ମଣିଷଙ୍କର ରହିବା ପାଇଁ ଅନୁପଯୁକ୍ତ ହୋଇଯାଉଛି। ଦିଲ୍ଲୀ ଏବେ ବିଶ୍ୱର ସବୁଠାରୁ ପ୍ରଦୂଷଣଯୁକ୍ତ ସହରରେ ପରିଣତ ହୋଇଛି। ବାୟୁ ପ୍ରଦୂଷଣ ଉପରେ ନଜର ରଖୁଥିବା ସଂସ୍ଥା ଏୟାର ଭିଜୁଆଲ ପକ୍ଷରୁ ଜାରି ତାଲିକାରେ ଦିଲ୍ଲୀ 1 ନମ୍ବର ସ୍ଥାନରେ ରହିଛି। ଏହାର ଏୟାର କ୍ୱାଲିଟି ଇଣ୍ଡେକ୍ସ 418 ରହିଛି। ଓଡ଼ିଶାର ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱରର ଅବସ୍ଥା ମଧ୍ୟ ଦିନକୁ ଦିନ ଖରାପ ହେବାରେ ଲାଗିଛି। ଭୁବନେଶ୍ୱର ଏୟାର କ୍ୱାଲିଟି ଇଣ୍ଡେକ୍ସ 151ରେ ରହିଛି। ଭୁବନେଶ୍ୱରରେ ରହିବା ମଧ୍ୟ ଅସ୍ୱାସ୍ଥ୍ୟକର ବୋଲି ଏୟାର ଭିଜୁଆଲ କହିଛି। ବିଧାନସଭାରେ ଶୀତକାଳୀନ ଅଧିବେଶନ ଆରମ୍ଭରୁ ସରକାରଙ୍କୁ ଆକ୍ରମଣ କରିବେ ବିରୋଧୀ। ଆଜିଠୁ ଆରମ୍ଭ ହେବାକୁ ଯାଉଥିବା ବିଧାନସଭାର ଶୀତକାଳୀନ ଅଧିବେଶନ 30ଟି କାର୍ଯ୍ୟ ଦିବସ ଥିବା ଏହି ଅଧିବେଶନ ବିଭିନ୍ନ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବୋଲି ବିବେଚନା କରାଯାଉଛି। ପ୍ରଥମ ଦିନରେ 2019-20 ଆର୍ଥିକ ବର୍ଷର ପ୍ରଥମ ଅତିରିକ୍ତ ଚିଠା ବଜେଟ୍ ଅର୍ଥମନ୍ତ୍ରୀ ନିରଞ୍ଜନ ପୂଜାରୀ ଉପସ୍ଥାପନା କରିବେ। ଅନ୍ୟପକ୍ଷରେ ରାଜ୍ୟର ନିକଟ ଅତୀତରେ ଘଟିଥିବା ଅନେକ ପ୍ରସଙ୍ଗକୁ ବିଧାନସଭା ସାମ୍ନାକୁ ଆଣିବା ଲାଗି ବିରୋଧ ଶିବିରରେ ସ୍ଥିର ହୋଇଯାଇଛି। ବାଲିଯାତ୍ରାକୁ ଜାତୀୟ ପର୍ବ ମାନ୍ୟତା ଦାବି ନେଇ କେନ୍ଦ୍ର ପର୍ଯ୍ୟଟନ ଓ ସଂସ୍କୃତି ମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଚିଠି ଲେଖିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ବାଲିଯାତ୍ରାକୁ ଜାତୀୟ ପର୍ବ ମାନ୍ୟତା ଦାବି ନେଇ କେନ୍ଦ୍ର ପର୍ଯ୍ୟଟନ ଓ ସଂସ୍କୃତି ମନ୍ତ୍ରୀ ପ୍ରହ୍ଲାଦ ସିଂ ପଟେଲଙ୍କୁ ଚିଠି ଲେଖିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ। ବାଲିଯାତ୍ରାକୁ ଜାତୀୟ ପର୍ବ ମାନ୍ୟତା ଦାବି ନେଇ ଚିଠିରେ ଉଲ୍ଲେଖ କରାଯାଇଛି। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଲେଖିଛନ୍ତି ଯେ ବାଲିଯାତ୍ରା ବା ବୋଇତ ବନ୍ଦାଣ ଉତ୍ସବ ବହୁଦିନରୁ କଟକରେ ପାଳନ ହୋଇଆସୁଛି। ଏହା ସହିତ ଆଜିର ଖବରକୁ ମୁଁ ଏଇଠାରେ ରଖୁଛି। ନମସ୍କାର।